খেতলালে করোনা পরীক্ষা ছাড়া চালকদের যান চলাচলে নিষেধাজ্ঞা, কঠোর অবস্থানে প্রশাসন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। স্টাফ রিপোর্টার নীরেন দাস। জয়পুরহাটে দিন দিন করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে চালকদের করোনা পরীক্ষা ছাড়া জয়পুরহাটের খেতলাল পৌরসভা এলাকায় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার 23 জুন নির্দেশনা জারি করা হলে জেলার 5টি উপজেলার ন্যায় খেতলালেও সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সিএনজি ও ইজি বাইক চালকদের বিনামূল্যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহের কাজ শুরু করে এ ঘোষণা দেন খেতলাল উপজেলা নির্বাহী অফিসার AFM আবু সুফিয়ান। ইউএনও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গতকাল বুধবার বিকেল থেকে খেতলাল পৌরসভা এলাকায় বিকেল 5টা থেকে সকাল 6টা পর্যন্ত দোকানপাট সহ সকল পরিবহন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এই কঠোর বিধিনিষেধের সময় সব সিএনজি ও ইজি বাইক সহ সকল পরিবহন চালকদের করোনা পরীক্ষা ছাড়া পৌর এলাকায় প্রবেশ নিষেধ করা হয়েছে। খেতলাল পৌর এলাকায় লকডাউন বাস্তবায়নে প্রথম দিন হতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার AFM আবু সুফিয়ানের নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে মাঠে ছিলেন খেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা, খেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি নীরেন্দ্রনাথ মণ্ডল, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক নুরুল আমিন বকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ দোলাল মিয়া সর্দার, হুইপ স্বপন এমপির রাজনৈতিক সহকারী অ্যাডভোকেট SM মোর্শেদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদি আশিক রাজু, খেতলাল ডায়াবেটিক সমিতির কোঅর্ডিনেটর আজিজুল হক ও সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার সহ আরও অনেকেই।